আরো চাপে পড়লেন মানিক ভট্টাচার্য, ডিভিশন বেঞ্চেও তার বিরুদ্ধেই রায়। সম্পত্তির হিসেব এবার দেখাতেই হবে, পাশাপাশি ইডি সিবিআই জোড়া তদন্ত। কোন পথে যাবেন মানিক? চাপে তো ছিলেনই, বরং এবার আরো চাপে পড়লেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। টেট কেলেঙ্কারিতে সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে মানিক ভট্টাচার্যের সম্পত্তির হিসেব এবার সামনে রাখতেই হবে। কেবল তারই নয়, পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেবেও দাখিল করতে হবে তাকে। টেট মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে নিজের এবং পরিবারের সম্পত্তির হিসেব দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশে মানিক বলেছিলেন, সম্পত্তির হিসেব তো ভোটের মনোনয়ন পত্রেই দেওয়া আছে, তবে আবার জানতে চাওয়া হচ্ছে কেন? আইনজীবীর মাধ্যমে বিধায়ক আদালতে বলেছিলেন, ভাগ্য ভালো যে ওরা আমার মৃত শ্বশুরের সম্পত্তির হিসেব চায়নি। সম্পত্তি নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন মানিক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তিনি, কিন্তু শুক্রবার ডিভিশন বেঞ্চের রায়ও তার বিরুদ্ধেই গেল। হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লোপিতা গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে তার নিজের এবং পরিবারের সম্পত্তির হিসেব দিতেই হবে আদালতে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধেও। তাকে এর আগে সিবিআই দুবার ম্যারাথন জেরাও করেছেন। একাধিক তথ্য তার বিরুদ্ধে সিবিআই এর কাছে রয়েছে বলে খবর। তাকে পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণ করে আদালত। তার এবং পরিবারের সম্পত্তির হিসেব চাওয়া হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিকের স্ত্রী, তার ছেলে, এমনকি বিয়ের আগে পর্যন্ত মেয়ের সম্পত্তিরও হিসেব চেয়েছেন। মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণের নির্দেশকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন মানিক। শুক্রবার হাইকোর্টের রায়ে সেই আর্জিও খারিজ হয়েছে মানিকের। ফলে আপাতত সংকটেই রইলেন তিনি। সিবিআই এবং ইডি তার বিরুদ্ধে এবার একযোগে তদন্তে নামবে, একথা বলাই যায়। ইতিমধ্যে তার নামে ইডির লুকআউট নোটিশ জারি করা হয়েছে। তার দুটি মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে জানা যায় তিনি বাড়িতেই দরজা জানলা বন্ধ করে ভিতরে রয়েছেন। দিন কয়েক আগে বিধানসভাতেও তিনি গিয়েছিলেন। ডিভিশন বেঞ্চের রায়ে এবার মানিক ভট্টাচার্য কি করবেন, সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।